বিশ্বাস না করলে তো যেতে পারবো না, অবশ্যই বিশ্বাস করি। সেক্ষেত্রে সাকিব তো আর বেশি দিন খেলবে না, সাকিবের জায়গায় কি আমরা মেহেদী হাসান মিরাজকে সে একই রোলে দেখতে পাবো কিনা, যে অলরাউন্ডার বিশ্বাসের অলরাউন্ডারের মধ্যে থাকবে? আপনি একটা জিনিস দেখেন যে অলরাউন্ডার টিমের ভিতরে যত থাকবে তত টিমের পজিশনটা ভালো থাকে এবং টিমের কম্বিনেশন করতে অনেক ভালো হয়। আর সাকিব ভাই তো আমরা জানি, সাকিব ভাই তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, সবসময় ছিল এবং অবশ্যই তাকে দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং যখন আমরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দেখি আমাদের চোখের সামনে, তখন অবভিয়াসলি আমাদেরও চাহিদাটা থাকে যে না আমরাও একদিন হব। বাট এন্ড অফ দ্য ডে একটা জিনিস দেখেন, টিমের ভিতরে যত বেশি প্লেয়ার থাকবে উইনিং প্লেয়ার থাকবে। মানে আপনি একটা প্লেয়ার যদি থাকে, যে একটা আমরা সবাই যদি বিশ্বাস করি একটা প্লেয়ার যদি থাকে ওই ম্যাচ জিতে পারে আর কেউ পারে না, এটা কিন্তু টিম হয়তো একদিন জিততে পারবে বাট ডে বাই ডে জিততে পারবে না। বাট আমাদের টিমের ভিতরে এখন সবাই যে কোনো দিন যে কেউ জিতাতে পারে। সো অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যে যেহেতু ব্যাটিং ভালো হচ্ছে চেষ্টা করবো যে কন্ট্রিবিউট করার জন্য ব্যাটিং বোলিং দুইটাই। দেখেন যে টি টোয়েন্টি তো আমি অনেক বছর পর মানে খেলছি আলহামদুলিল্লাহ, এবং টি টোয়েন্টিতে কিন্তু আপনি প্রতিদিন পারফর্ম করতে পারবে না। আপনি কন্ট্রিবিউটটা এমন হবে যে ছোটো ছোটো কন্ট্রিবিউটটা অনেক বড় হয়ে যায় একটা টিমের জন্য। সো আমি ওইভাবে চেষ্টা করছি নিজেকে যেন এমন ছোটো ছোটো কন্ট্রিবিউটটা করি যেটা টিমের হেল্প হয় এবং টিম জিতে। দেখেন আমি কালকে কিন্তু হয়তো কিছুই করতে পারিনি, ব্যাটিং সুযোগ পাইনি, বোলিংও হয়তো ফার্স্ট ওভার দিকে ভালো করতে পারিনি, বাট চেষ্টা করেছি না আমি কী দিয়ে টিমকে জিতাতে পারি বা কন্ট্রিবিউট করতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কালকে একটা রান আউট করতে পেরেছি। রান আউটটা করতে পেরে সারাদিন আমার কাছে খুব ভালো লেগেছে যে না এই ছোটো একটা রান আউটে হয়তো আমার কন্ট্রিবিউটের জন্য টিম জিতেছে। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই যে জিনিসটা চিন্তা করি টিম, টিম রেজাল্ট করলেই কিন্তু আমরা সবাই হ্যাপি থাকি, সবাই অনেক খুশি ভালো লাগে নিজেদের ভিতরে। বাট আমি অনেক ভালো খেললাম বাট টিম জিতলো না, আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। সো আমি ওইটাই চেষ্টা করি সবসময়। আমাদের প্রত্যেকটা স্টেপই চ্যালেঞ্জ, বিশেষ করে ইন্টারন্যাশনাল যখন আপনি খেলবেন, একটা দেশের বিপক্ষে খেলবেন। সো অবভিয়াসলি ইম্প্রুভের শেষ নাই, ডে বাই ডে আপনার ইম্প্রুভ করতে হবে। আমি যদি নিজেকে একটি জায়গায় রাখি তাহলে কিন্তু আমি ডে বাই উপরে যেতে পারবো না। সো চ্যালেঞ্জ এটাই, নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে এবং ইম্প্রুভ করতে হবে। সবাইকে ধন্যবাদ।